আমরা নামের সাথে কি সালাফি রাখতে পারবো কিনা? ভাই আপনি কি সালাফদের কোনো বুঝ পড়েন? ছোট্ট একটি প্রশ্ন, এখানে ভরা মজলিসে একজন ব্যক্তিকে বলবো, বলুন সহি হাদিস কাকে বলে? একজন ব্যক্তি বলবেন সহি হাদিস কাকে বলে, একজন ব্যক্তি উত্তর দেবেন, শুধু একজন ব্যক্তি, নিজের মন গড়া না, হাদিস শাস্ত্র মোতাবেক। এটা তো হলো অনুষাঙ্গিক উত্তর, পূর্ণাঙ্গ উত্তর কি? দেখুন আমরা একজন ব্যক্তি বলতে পারিনি সহি হাদিস কাকে বলে। কোন হাদিসের মধ্যে জাতুর রোয়াত, আদালতুর রোয়াত, আদামুল ইল্লাত, আদামুস সুজুস, এবং এই চারটি শর্ত যখন, পাঁচটি শর্ত যখন কোন হাদিসে থাকবে, হাদিসটিকে কি বলবে? তাহলে একটা সহি হাদিস কাকে বলে এটাই বলতে পারলাম না, আর নাম লিখেছেন সালাফি। সালাফি বুঝেন কি জিনিস? এটা সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। এই সালাফি হলো পূর্ববর্তী মানহাজ যার উপর প্রতিষ্ঠিত ছিলেন সাহাবি, তাবেঈ, তাবে তাবেঈ। এজন্য হাদিসের যোগ্যতা অর্জন করে আপনি যদি নিজেকে হাফিজুল হাদিস অথবা মুহাক্কিক মনে করেন, তখরিজ আপনি করতে পারেন, কোন হাদিস থেকে মাসআলা ইস্তিদলাল করতে পারেন, তখন একটা কিছু লাগান। এত সহজ নয়, সালাফি নামে লাগানোর বিষয় নয়, সালাফি বৈশিষ্ট্যের বিষয়। আপনার নাম হতে পারে আব্দুর রহমান, কাজে কর্মে রবার্টসন, ওই আব্দুর রহমান লিখলে কি না লিখলে কি? আপনার কাজে কর্মে, আমলে, আখলাকে, আকিদাতে সালাফ হতে হবে। নাম লেখার মধ্যে একটা রিয়াবাজি আসতে পারে, আপনি কেমন সালাফ দেখলেন, তো সালাফি পরীক্ষা নিলেন। সহি হাদিস কাকে বলে একজন লোক উত্তর দিতে, কাজে এগুলো নাম লেখবেন না, নাম লেখার থেকে বেশি ভালো থাকবেন, যত বেশি নিজেকে হাইট করা যায় তত কল্যাণ কর। কথা বুঝতে পারছেন কিনা? কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু করা যাবে কিনা? আসলে আল্লাহর প্রশংসা দিয়ে কোনো কিছু শুরু করতে হয় বা বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হয়, কিন্তু এইভাবে কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু করা রসম সাহাবী তাবেঈদের মতো ছিল না। ক্লিয়ার কথাটা? জি, এগুলো আমাদের সামাজিক বেদাত।